নমস্কার বন্ধুরা সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা দুদিন আগে বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাইজ ডিপার্টমেন্টের প্রিলি এক্সামের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং এরপরে পিএমটি বা পিএটি হবে সেটার কিন্তু এখনও কোনো রকম কোনো আপডেট নেই যদি আপডেট থাকে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো তো আজকের এই ভিডিও মধ্যে যে বিষয়টা আমি তোমাদের জানাতে চাইছি সেটা হচ্ছে পিএমটি বা পিএটির সাথে যে রিলেটেড ব্যাপারগুলো অর্থাৎ হাইট ওয়াইট কী লাগবে বা ওয়াইট হাইটের যে রেশিও সেটা আমি সব কিছুই আমি তোমাদের বলে দিচ্ছি তো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি সেটা বলে রাখি এবার মেল এবং ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল দুটো মিলেই কিন্তু তিন হাজার ভ্যাকেন্সি প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকেন্সি কত আছে সেটা আমি আলাদা বলছি না এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এখানে দেখতে পাবে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী লেখা আছে এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যে হাইটের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি মেল যে ক্যান্ডিডেট আছে তাদের যে যে হাইটটা লাগবে সেটা এখানে বলি এখানে যে গোর্খা রাজবংশী বা এসটি যারা আছে সেইগুলো বাদ দিয়ে বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো সবাই কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে ধরা হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে মিনিমাম যে হাইট লাগবে সেন্টিমিটারে ওয়ান সিক্সটি সেভেন এবং বাকি যে ক্যাটাগরি বললাম যেমন এক্সামটের ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়ছে গোর্খা বা রাজবংশী বা এসটি তাদের ক্ষেত্রে মিনিমাম হাইট যেটা সেটা হচ্ছে ওয়ান সিক্সটি একশো ষাট সেন্টিমিটার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য চেস্টের মাপ হচ্ছে আঠাত্তর সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ওয়াইটের যে ব্যাপারটা সেটা আমি পরের যে এখানে চারটা আছে সেখানে আমি বলছি ফিমেল ক্যান্ডিডেটদের যেটা জেনারেল বললাম বা অর্থাৎ এই যে গোর্খা বা রাজবংশী বা এসটি এগুলো ছাড়া বাকি যে ক্যাটাগরিগুলো আছে তাদের কিন্তু মিনিমাম যে হাইট সেটা হচ্ছে সেন্টিমিটার অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার এবং এদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার এদের এখানে চেস্টের কোনো ব্যাপার থাকছে না এদের যে ওয়াইটের রেশিও সেটা আমি নিচে আসে বলছি এরপরে এখানে যে তোমরা চারটা দেখতে পাচ্ছ এখানে পি এম অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য যে হাইটের সাথে যে ওয়াইটের যে রেশিও সেটা তোমরা দেখতে হচ্ছে ফিমেল ক্যান্ডিড একশো বাহান্ন থেকে শুরু হচ্ছে এবং তাদের ক্ষেত্রে যে মিনিমাম ওয়েট লাগবে সেটা হচ্ছে ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ ম্যাক্সিমাম যেটা হতে হবে সেটা কিন্তু ফিফটি সেভেন অর্থাৎ চুয়াল্লিশ কিন্তু হতেই হবে সাতান্ন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে এরপর ফিমেল ক্যান্ডিডেট যেটা শুরু হচ্ছে সেটা ওয়ান সিক্সটি অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার থেকে শুরু হচ্ছে এবং তাদের মিনিমাম যে ওয়েট দরকার সেটা হচ্ছে বাহান্ন কেজি ম্যাক্সিমাম কিন্তু পঁয়ষট্টি কেজির মধ্যেও হতে হবে এবং যদি তার বেশি হয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে বা যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে এবং এরপরে বলি এখানে তোমরা যে চারটা দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যার যেটা হাইট সেটা তোমরা এখানে দেখে নেবে এরপরে এখানে বলি যে এখানে ধরো এখানে একশো ষাট আছে এবং এক এরপর আছে একশো বাষট্টি অর্থাৎ একশো একষট্টি যদি কারো হাইট হয় সেক্ষেত্রে কীভাবে এখানে ওয়াটটা দেখা হবে অর্থাৎ এখানে কারো হাইট যদি একশো একষট্টির কম হয় বা একশো একশো ষাটের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একশো ষাট সেন্টিমিটার অনুপাতে ধরা হবে কিন্তু যদি তার এখানে হাইটটা একশো একষট্টির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা একশো বাষট্টি হিসাবে এটা গণনা করা হবে এরপরে এখানে যেটা হচ্ছে বাকি যে লিস্টটা যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি সবগুলো আলাদা আলাদা করে বলছি না এরপর পার্টটা যেটা আছে সেটা হচ্ছে রানিংয়ের ব্যাপারটা তো মেল ক্যান্ডিদের জন্য যেটা রানিং থাকছে সেটা ষোলোশো মিটার থাকবে এবং সময় থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড ফিমেলদের জন্য থাকছে খুবই কম রানিং এসে চারশো মিটার থাকছে এবং সময় থাকছে দু মিনিট এরপরে এখানে মেন যে এক্সাম আছে সেই মেন এক্সামের এখানে তোমরা ফুল মার্কস দেখতে পাচ্ছ নাইনটি মার্কসের পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ এবং যে নব্বই মার্কসের পরীক্ষা হবে সেখানে চারটা পার্ট থাকবে এখানে জি এবং জি কের পার্টের মধ্যে থাকবে তিরিশ নাম্বার ইংলিশের থেকে থাকবে তিরিশ নাম্বার এবং ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেখানে থাকছে কুড়ি নাম্বারের প্রশ্ন থাকছে এবং রিজনংয়ের জন্য থাকছে এখানে দশ নাম্বার বাকি নব্বই নাম্বারের পরে এখানে বাকি যে দশ নাম্বার থাকছে এক সেটা দশ নম্বর থাকছে ইন্টারভিউ তো বন্ধুরা আজকের ভিডিওতে এইগুলো জানানোর ছিল আর কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নেই যদি কারো কোনো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার বা হয়তো আমি বলিনি হয়তো ছুটে গেছে সেটা যদি কারো জানার থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো